আমরা জাতিগতভাবে আকীদাগতভাবে আমরা শরীয়তগতভাবে মাসলা মাসায়েলগতভাবে এবং আমরা চিন্তাধারাগতভাবে বিভক্ত আর পশ্চিমাদের থেকে আমদানি করা বিভিন্ন রাজনৈতিক মতবাদ এই যে আমরা বলি গণতন্ত্র সমাজতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ রাজতন্ত্র আছে না এগুলি আমরা বলি যে এগুলো কুফর এগুলো যারা মানে তারা কাফের তারা তাহুত তাদেরকে বয়কট করো তাদেরকে প্রত্যাখ্যান করো এই সমাজতন্ত্র গণতন্ত্র অন্যান্য বাদ মতবাদ সৃষ্টি হওয়ার পিছনে আমরা কি দায়ী নই আমেরিকার জনগণ শত শত বছর থেকে তারা লাঞ্ছিত অপমানিত ইউরোপ থেকে গিয়ে তারা লুণ্ঠন করে কি অত্যাচার করছে কিভাবে জমি দখল করছে সেই জনগণ যখন নিষ্পেষিত হচ্ছিল মুক্তির নেশায় তারা যখন পাগল হচ্ছিল তখন আমরা কোথায় ছিলাম আমরা উম্মতে মুহাম্মদী ফ্রান্সের জনগণ যখন একদিকে রাজার অত্যাচার আর একদিকে ওই পোপতন্ত্রের ধর্মগুরুদের অত্যাচার নিষ্পেষিত হচ্ছিল মানুষের কোনো স্বাধীনতা নাই কথা বলার রাশিয়ার জনগণ কোটি কোটি বঞ্চিত জনতা যখন নিষ্পেষিত হচ্ছিল শ্রমিকের কোনো অধিকার নাই মাসের পর মাস তারা গাধার মতো খাটুনি খাচ্ছে বেতন নাই তাদের কোনো শিক্ষা নাই স্বাস্থ্য নাই কিচ্ছু নাই চীনের জনগণ এই যে পৃথিবী জোড়া মানব জাত যখন মুক্তির নেশায় পাগল তখন আমরা কোথায় ছিলাম উম্মতে মুহাম্মদী আমরা তখন কিতাব রচনা করেছি কে কত বড় পিশাব হব দরজা বন্ধ করে আত্মার ঘষামাজা করে আল্লাহর সান্নিধ্য লাভের প্রক্রিয়া করেছি আমাদের তখন অনেকের ফু দিলে আগুন ধরে আর আমাদের খলিফারা সুলতানরা তাদের ভোগ বিলাস যদি সাদ্দাদ আজকে বেঁচে থাকতো সাদ্দাদ বলতো আল্লাহ আমাকে তুমি মাটির নিচে দাবাই দিলা তোমার শ্রেষ্ঠবীর উম্মত তার থেকে বেশি করেছে আজকে ফেরাউন যদি বেঁচে থাকতো ফেরাউন বলতো আল্লাহ তুমি আমাকে সমুদ্রে ডুবাই দিলা তোমার উম্মত মুহাম্মদ বেশি করেছে বেশি করেছে আমরা নিপীড়িত আমেরিকার জনগণের পাশে দাঁড়াই নাই আমরা ফ্রান্সের নির্যাতিত মানুষের পাশে দাঁড়াই নাই আমরা রাশিয়ার মানুষের কাছে যাই নাই আমরা চীনের কোটি কোটি বঞ্চিত মানুষের কাছে যাই নাই প্রাকৃতিক নিয়ম নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির জন্য যারা যায় তাদেরকে মানুষ দেবতা অবতার হিসেবে গ্রহণ করে তাদের মুক্তির জন্য গিয়েছিল কার্ল মার্কস লেনিন হেগেলস এঙ্গেলস মাও সেতুং ম্যাকিয়াভেলি রুশো আব্রাহাম লিঙ্কন তারা জনতার সামনে দাঁড়িয়ে বলেছিল অল আর ইকুয়াল উই আর অল ক্রিয়েটেড বাই গড রাশিয়ার সমাজতান্ত্রিক নেতারা বলেছিল কেউ খাবে না তা হবে না শাসন ক্ষমতা আমাদের অধিকার রয়েছে চীনের জনগণ মাও সেতুংয়ের পিছনে 6,500 মাইল লং মার্চ করেছে বাঁচার নেশায় মুক্তির নেশায় যখন তোমরা উম্মতে মুহাম্মদী তাদের মুক্তির জন্য যাও নাই সেদিনে তোমাদের মৃত্যু হয়ে গেছে তোমরা গিয়ে বললে না কেন আমার রসুল দাস ব্যবস্থার কি উচ্ছেদ করেছেন কি তো দাস বেলালকে আমরা কাবার উপরে উঠিয়েছি আমার রসুল বলেছেন মুমিনের সম্মান কাবার ঊর্ধ্বে তোমরা দেখো আমার রসুল কৃতদাস জায়েদকে নিজের পুত্র বলে ঘোষণা করেছেন সেনাবাহিনীর কমান্ডার বানিয়েছেন মানবতার ইতিহাসে বঞ্চিত জনতার অধিকার ফিরিয়ে দেওয়ার ইতিহাস কেউ দেখাতে পারবে না দেখো আমার খলিফা পিঠে আটার বস্তা নিয়ে রাতের আঁধারে ঘুরতেন কে না খেয়ে আছে আমার খলিফা যখন শুনলেন মানুষের মধ্যে অভাব দেখা দিয়েছে তিনি গোস্ত রুটি খাওয়া ছেড়ে দিলেন কোনো রকম জীবন বাঁচানোর জন্য কিছু খাবার খেয়ে বাঁচলেন অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনীন হযরত ওমর আমার খলিফা কৃতদাস না অনুবাদে ভুল যেই কৃতদাস ব্যবস্থা রসুলুল্লাহ কবর দিয়েছেন সেই কৃতদাস ওমর রাখতে পারেন না এটা হলো ওনার খাদেম ওনার সহকারী সহযোগী অ্যাসিস্ট্যান্ট ওনাকে উটের পিঠে উঠিয়ে অর্ধেক পথ হাঁটলেন নিজে সেই উট টানলেন আমার খলিফার সামনে সাধারণ জনগণ দাঁড়িয়ে প্রশ্ন করল আপনার কোট্টা এত লম্বা কেন মানবতা সাম্য ন্যায় সুবিচার আমরা প্রতিষ্ঠা করেছি এই যে দেখো আমাদের ইসলাম একা একটা মেয়ে মানুষ রাতের অন্ধকারে শত শত মাইল হেঁটে যেত কোনো ভয় থাকতো না আমরা এমন সুবিচার প্রতিষ্ঠা করেছি তোমরা এই সাম্যের বাণী এই মুক্তির গান নিয়ে তোমরা কেন গেলে না তোমরা তো ঘরে বসেছিলা বাস মানুষ গণতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে সমাজতন্ত্রকে আলিঙ্গন করে নিয়েছে সাম্যবাদকে আলিঙ্গন করে নিয়েছে আজকে 800 কোটি মানুষ তাদের জীবন ব্যবস্থা হিসাবে সেই মতবাদগুলিকে গ্রহণ করে নিয়েছে আর তোমার ধর্মকে আফিম আখ্যা দিয়েছে বলছে আফিম
এই ধর্ম বুধ করে দেয় মানুষকে, ঠিক তো বুধ করে দিয়েছে। ধর্ম যখন বাস্তব সমস্যার কোনো বাস্তব সমাধান থাকে না, মানুষের যখন পরনে কাপড় থাকে না, তখন টাকনুর উপরে আর টাকনুর নিচের হাদিসের কোনো মূল্য থাকে না। মানুষের ঘরে যখন খাবার থাকে না, তখন খাবারের আগে নিমক খাওয়া, খাবারের আগে পরে মিঠাই খাওয়ার হাদিসের মূল্য থাকে না, মূল্য থাকে না। উম্মতে মুহাম্মদী, তোমাদেরকে বুঝতে হবে ধর্ম বাস্তব সমস্যার বাস্তব সমাধানের নাম, ধর্ম প্রগতির নাম, ধর্ম উন্নতির নাম, ধর্ম সাম্যের নাম, মুক্তির নাম, একতার নাম, ঐক্যের নাম। ধর্ম স্থবিরতার নাম নয়, অযৌক্তিকতার নাম নয়, বিজ্ঞানহীনতার নাম নয়, কুমণ্ডুকতার নাম নয়,